চলতি মৌসুমে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফরাসি ফরওয়ার্ডের। ইউরোপিয়ান গণমাধ্যমে কদিন আগে খবর বেরিয়েছে, জানুয়ারির দল বদলে পিএসজি ছেড়ে নতুন কোনো ক্লাবে পাড়ি জমাবেন ফরাসি তরুণ। সেই খবর অবশ্যই উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। তবে এবার নতুন বিতর্কে জড়িয়ে গেছেন ফরাসি ফরওয়ার্ড। এবার নাকি ক্লাবে বিদ্রোহের হুমকি দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। হুমকির কেন্দ্রে নেইমার। 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে পিএসজিতে দেখতে চান না এমবাপ্পে। নেইমারকে বের করে দিতে কিলিয়ান এমবাপ্পে পিএসজির প্রতি কঠোর বার্তা দিয়ে রেখেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পায়েস। নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো নেই, সেটি মৌসুমের শুরুতেই সুস্পষ্ট ছিল। পিএসজির ম্যাচে পেনাল্টি নিয়ে মাঠে নেইমারের সঙ্গে বিবাদে জড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ের সে সময় জানিয়েছিলেন বিষয়টি বড় কিছু নয়, সবকিছুর মীমাংসা হয়েছে। তবে সম্পর্ক যে উন্নতি হয়নি সেটা পরিষ্কার নেইমার এমবাপ্পের আচরণে। কদিন আগে আন্তর্জাতিক ফুটবলের পর নেইমার জুনিয়রকে প্রশ্ন করা হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সেই প্রশ্নের উত্তরে চুপ ছিলেন, ঠিক তেমনটা এমবাপ্পের ক্ষেত্রেও। নেইমারের প্রতি মূলত কিলিয়ান এমবাপ্পের বিরক্তির কারণ দুটি, যার একটি হল ব্রাজিলিয়ান তারকার আচরণ পছন্দ নয় এমবাপ্পের। এমবাপ্পে মনে করে নেইমার জুনিয়র ক্লাবে শৃঙ্খলা মানেন না, ক্লাব কর্তৃপক্ষ তাকে নিয়ন্ত্রণ করতে কার্যকরী ভূমিকা নেয় না। দ্বিতীয়টি হল পিএসজির ফুটবল প্রকল্প তাকে ঘিরেই আবর্তিত হতে হবে, মাঠের খেলায় এবং ক্লাবের অন্যান্য বিষয়াদি তিনিই থাকবেন কেন্দ্রে, এমনটাই চান এমবাপ্পে। কিন্তু নেইমার জুনিয়র ক্লাবে থাকায় সেই বিষয়টি নেইমারকে ঘিরে হয়ে থাকে। 2022-23 মৌসুমের শুরুর আগেই ক্লাব কর্তৃপক্ষকে নেইমার জুনিয়রকে ছেড়ে দেওয়ার কথা বলে আসছিল এমবাপ্পে, ফরাসি ফরওয়ার্ড। এই জন্য 2022-23 মৌসুমের শুরুর দিকে ক্লাব কর্তৃপক্ষকে নেইমার জুনিয়রকে ছেড়ে দেওয়ার জন্য দাবি তুলেছিলেন এমবাপ্পে। ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি নাকি এক পর্যায়ে নেইমারকে ছেড়ে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু সম্ভাব্য ক্রেতা না পাওয়ায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ছাড়তে পারেননি তিনি। এদিকে নেইমারের সঙ্গে এই সময়ের মধ্যে চুক্তি নবায়ন হয়েছে পিএসজির 2027 সাল পর্যন্ত। এরপর বিগড়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরওয়ার্ড কোনোভাবেই সহ্য করতে পারছেন না নেইমার জুনিয়রকে। এল পায়েস জানিয়েছে নেইমার জুনিয়রকে ক্লাব থেকে বের করে না দিলে জানুয়ারিতে অন্য কোনো ক্লাবে চলে যাওয়ার হুমকি পিএসজি কর্তৃপক্ষকে দিলেন কিলিয়ান এমবাপ্পে। আগে এই বিষয়টি গণমাধ্যমের গুজব বলে উড়িয়ে দিলেও এবার কিলিয়ান এমবাপ্পে সত্যি সত্যি ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন নেইমারকে না ছাড়লে।